নমস্কার, আমি নবনীত হতে শুরু করছি এখনকার বিস্তারিত খবর। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কেওটা নেতাজি সংঘের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপাধ্যক্ষ নিশেষ ঘোষ, 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রীতা দত্ত, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, স্বপন দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। আমাদের জীবনে সব থেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা। যারা রক্তদান করছেন তাদের কৃতজ্ঞতা জানাই, যারা রক্ত নিচ্ছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের দেশে এবং রাজ্যে 4 মাস রক্তের অত্যন্ত ক্রাইসিস হয়। এই ক্রাইসিসটা আমাদের পরিবর্তনের পরে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্দেশে সরকারি কর্মচারীদের রক্তদান করছে। আমাদের তালুক অঞ্চলের বিভিন্ন সূর্য সংঘের মতো বিভিন্ন ক্লাব সংগঠন গুলো রক্তদানের মধ্যে দিয়ে মানুষের সেবা করছে এবং যে রক্তের জন্য ক্রাইসিস সেটা মেটাচ্ছে। এখনো পর্যন্ত সায়েন্স রক্তের আবিষ্কার করতে পারেনি, রক্তদান কারখানাগুলো তৈরি হয় না। এবং আমি মনে করি যে যারা রক্ত দিচ্ছেন একটা মহৎ কাজ করছে। চুঁচুড়া শহরে একটা সময় রক্তের অত্যন্ত ক্রাইসিস থাকত, তখন আমরা বিরোধী দলে ছিলাম। আমাদের ছেলে মেয়েরা রক্তদান করে সেই ক্রাইসিসটাকে তারা উদ্ধার করেছে মানুষকে। আর রক্তদান মহৎ কাজ এই জন্য যে যখন সারা ভারতবর্ষ জুড়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে, সেই সময় আমাদের পশ্চিমবাংলার মানুষেরা রক্তদানের মধ্য দিয়ে আমাদের যে সম্প্রতি সেটাকে রক্ষা করছে। হিন্দু রক্ত যাচ্ছে মুসলিমের গায়ে, মুসলিমের রক্ত যাচ্ছে খ্রিস্টানদের দেহে। এর মধ্যে থেকে আমরা আমাদের সর্বধর্ম সমন্বয়ে যেটা আমাদের কথা সেটা আমরা পালন করছি। সূর্য সংঘের সভাপতিকে বলবো যে ক্লাবটা ইমিডিয়েট রেজিস্ট্রেশন করতে, রেজিস্ট্রেশনের জন্য যা যা হেল্পের প্রয়োজন আছে আমি নিশ্চয় করবো আপনাদের। আর রেজিস্ট্রেশন করলে পরে সরকারি অনুদান পাওয়া যায় 5 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো।